মহাজগৎ নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই, জানার চেষ্টারও শেষ নেই। প্রাচীনকাল থেকেই মানুষ জানতে চায় এই মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণী আছে কি নেই। এবার সেই গবেষণায় নতুন তথ্য মিলল। নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট ব্যবহার করে বৈজ্ঞানিকরা মহাকাশে রহস্যময় অবজেক্ট খুঁজে পেয়েছেন। এলিয়েনের পৃথিবী বা গ্রহের যে খোঁজ মিলেছে তা রয়েছে আমাদের সৌরমণ্ডল অথবা আকাশগঙ্গার বাইরে। 5000 এলিয়েনের পৃথিবীকে খুঁজে পাওয়া গেছে বলে বলা হচ্ছে। তবে আপাতত তাদের নাম দেওয়া হয়েছে টিওআই বা টেস্ট অবজেক্টস অফ ইন্টারেস্ট। এগুলো থেকে কোনো না কোনোভাবে সিগন্যাল পাওয়া যাচ্ছে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির পোস্ট ডক্টরাল ফেলো মিশেল কুনিমোটো একটি বিবৃতিতে বলেছেন, গত বছর এ সময় 2400টি টিওআই খুঁজে পাওয়া গেছিল, আজ সেই সংখ্যার দ্বিগুণেরও বেশি পৌঁছেছে। এমআইটি বিজ্ঞানীরা টিইএসএস মিশনের নেতৃত্ব দিচ্ছেন এবং কুনিমোটো ফেইন্ট স্টার সার্চ নামে একটি প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন, যা সম্প্রতি যোগ করা অনেক টিওআইতে অবদান রেখেছে। 2018 সালের এপ্রিলে টিইএসএস চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 176টি টিওআই গ্রহ হিসেবে নিশ্চিত করা হয়েছে। যেহেতু প্রাথমিকভাবে একটি টিওআই শনাক্ত করার পর এক্সোপ্ল্যানেট প্রার্থীদের নিশ্চিত করতে আরও বেশি পর্যবেক্ষণ সময় লাগে, তাই বিজ্ঞানীরা আশা করছেন গ্রহ নিশ্চিতকরণ থেকে পিছিয়ে থাকবে। টিইএসএসের পূর্বসূরি কেপলার স্পেস টেলিস্কোপ 2000টিরও বেশি এলিয়েন প্রার্থীকে চিহ্নিত করেছে, যেগুলো 2013 সালে তার পর্যবেক্ষণগুলো সম্পূর্ণ করা সত্ত্বেও এখনও নিশ্চিত করা যায়নি।